লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড পদ ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পরীক্ষা পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার একুশ সাধারণ জ্ঞান প্রশ্ন পূর্ণরূপ লিখুন বিমস্টিক উত্তর বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন আই এ উত্তর ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ও পিইসি উত্তর অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ CPTU উত্তর সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট NCTB উত্তর ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড প্রশ্ন দুই সংক্ষেপে উত্তর দিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত উত্তর আগারগাঁও ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে উত্তর হামিদুর রহমান বাংলাদেশের সংবিধানের কতটি অনুচ্ছেদ উত্তর একশো মুক্তিযুদ্ধে বীরত্ব সূচক রাষ্ট্রীয় উপাধি কয়টি ও কি উত্তর চারটি যথা এক বিশ্রেষ্ঠ দুই বীর উত্তম তিন বীর বিক্রম ও চার বীর প্রতীক বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কবে উৎক্ষেপণ করা হয় উত্তর বারো মে দুই চলচ্চিত্রটির পরিচালক কে উত্তর জহির রায়হান শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি পদক পেয়েছিলেন উত্তর জলি ও কুরি পুরস্কার ছয় দফা কোথায় এবং কত সালে ঘোষণা করা হয় উত্তর পাকিস্তানের লাহোরে পাঁচ ছয় ফেব্রুয়ারি উনিশশো সালে সালে ওসমানের প্রকৃত নাম কি উত্তর শেখ আজিজুর রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কয়টি চরণ বাজানো হয় উত্তর প্রথম চার চরণ বাংলা প্রশ্ন তিন বাগধারাগুলোর অর্থ উল্লেখ পূর্বক যথাযথ বাক্য রচনা করুন ষোলো কড়াই কানা অর্থ সম্পূর্ণ বিনষ্ট অপদার্থের হাতে পড়ে সংসারের ষোলো কড়াই কানা হলো দেখছি ভাড়ে মা ভবানী অর্থ একেবারে দরিদ্র নিঃস্ব অবস্থা টাকা দেবে কোথেকে ভাড়ে যে মা ভবানী নিরানব্বইয়ের ধাক্কা অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি এমনই তার নিরানব্বইয়ের ধাক্কা যে মৌমুস স্ত্রীর জন্য টাকা খরচ করতে চায় না রায় কুড়িয়ে বেল অর্থ ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ ধৈর্য ধরে কাজ করে যাও একদিন দেখবে রায় কুড়িয়ে বেল করেছো ঘর ভেদি বিভীষণ অর্থ কপট স্বজন পরিবারে ঘর ভেদি বিভীষণ থাকলে সে পরিবারে উন্নতি হয় না প্রশ্ন চার এক কথায় প্রকাশ করুন যার উত্তর উদ্বাহু অতর্কিত অবস্থায় আক্রমণকারী উত্তর আততাই নতুন সূর্য উত্তর নবারুণ ফিটফাট গোছে তরুণ যুবক উত্তর ফটিক চাঁদ দাঁতে বিশ চার উত্তর আশি বিশ প্রশ্ন পাঁচ বানানগুলো শুদ্ধ করে লিখুন কুজ্জটিকা উত্তর কয়রস্য বর্গীয় জয় ছয় বয় টয়রসি কয়াকার কুজ্ঝটিকা সদ্যজাত উত্তর দন্তস দয় জফলা ওকার বর্গীয় জয় আকার ত সদ্যজাত রুক্কিণী উত্তর রয়রস্য কয়ময় রসি মর্ধান্নায় দীর্ঘি রুক্মিণী শশ্রু উত্তর তালবসায় বয় তাল রফলা রাফলা শস্য শ্যু উত্তর তালবসায় রসু তালবসায় রাফলা রস্য মধ্যন আকার সশরসা প্রশ্ন ছয় সন্ধি বিচ্ছেদ করল উপর্যপরি উত্তর উপরি যোগ উপরি চিত্ত উদার্য উত্তর চিত্ত যোগ ও ভবেশ উত্তর ভব যোগ ইস নিকৃষ্ট উত্তর নিবিসর্গযোগৃষ্ট যজ্ঞ উত্তর য যোগ দন্তান্ন ইংলিশ প্রশ্ন সাত রাইট দ্য মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস বন ভয়েস অর্থ শুভ সফর গুড উইশ ফর এ জার্নি বন ভয়েস সি ইউ এগেইন কাম টু টার্মস অর্থ আপোস করা দ্য টু গ্রুপস গুড নট দেন কাম টু টার্মস র্যাঙ্ক অ্যান্ড ফাইল অর্থ সাধারণ সৈনিক দ্য সোলজার ওয়াজ প্রোমোটেড ফ্রম র্যাঙ্ক অ্যান্ড ফাইল টু পোস্ট অব দ্য ক্যাপ্টেন সফট সোফ অর্থ মন ফুলানো কথা তোষামত ফ্লাটারি নেভার বিলিভ ইন আদার্স সফট সোফ

Answer turned He studies hard lest he dash fail Answer should As the sun dash I decided to go out Answer was shining When they had their first child they put Dash a large sum for his education আনসার প্রশ্ন নয় ট্রান্সলেট ইন্টু ইংলিশ আনসার মিস্টার ইসলাম হ্যাজ্ট অনেক মানুষ শহরে যায় এবং ইচ্ছাকৃতভাবে বা অজান্তে তাদের শিকড় ভুলে যায় আনসার many people go to the town and intentionally or unintentionally forget their roots জনাব ইসলাম ও তার পরিবারের লোকজন মহৎ তারা তাদের শিকড়কে কখনো ভুলে যায়নি আনসার মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ফ্যামিলি আর গ্রেট দে হ্যাভ নেভার ফর গটেন দেয়ার রুটস তারা কেবল তাদের শিকড়কে আটকে ধরে রাখেননি অন্যরা যাতে তাদের শিকড়ের প্রতি শ্রদ্ধাশীল হয় সেজন্য তাদের আলোক বর্তিকা বহনকারী হয়েছেন আনসার নট অনলি ডু দে হোল্ড অন টু দেয়ার রুটস দে হ্যাভ বিকাম এ বিকন ফর আদার্স টু শো রেসপেক্ট ফর দেয়ার রুটস প্রশ্ন দশ রাইট অ্যান্ড এসে অন দ্য ফলোয়িং টপিক ড্রাগ অ্যাডিকশান ট্রাই ইউর সেলফ গণিত

একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় ছয় কিলোমিটার যেতে পারে স্রোতের প্রতিকূলে ছয় কিলোমিটার যেতে নৌকাটির তিন গুণ সময় লাগে স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে প্রশ্ন তেরো একটি আয়তকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমা সমান আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গমিটারে পঁচাত্তর টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে মোড়তে এগারো হাজার পঁচিশ টাকা ব্যয় হয় আয়তাকার ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ